হ্যালো ভিউার্স আমার ম্যাথ শাডোস চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা যেন মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট থ্রির কোশ্চেন দিয়ে দিয়েছে এখন আমার হাতে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ক্লাস থ্রির বাংলার কোশ্চেন এখন এটা আমি সমাধান করবো আর সমাধান করার আগে একটা কথা বলছি যে আমি কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক থ্রির প্রায় সবগুলো ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন অবধি অনেকগুলো সাবজেক্টই কিন্তু করে দিয়েছি তো তোমাদের কারো লাগলে আমার কিন্তু চ্যানেলে ঢুকে প্লে লিস্টে গেলেই যেটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক থ্রি সেটাতেই কিন্তু পেয়ে যাবে এছাড়া টাস্ক টু ওয়ানটাও যদি লাগে সেটাও কিন্তু প্লে লিস্টে ওখানে পেয়ে যাবে ওগুলো টুয়ের তাও অনেকগুলো আছে পার্ট ওয়ানের খুব বেশি নেই তো লাগলে দেখে নিও আর শুরু করার আগে বরাবরের মতো বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট করেও জানাবে কেমন লেগেছে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশান পেয়ে যাও তাহলে চলো শুরু করা যাক আমি প্রশ্নগুলো এবং উত্তরগুলো লিখে দিয়েছি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও তো দেখো প্রথমে কি আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এক নম্বর প্রশ্নটা আছে তা নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন সোনা গল্পে চাষী কাকে কেন এ কথা বলেছিল তো উত্তরটা হবে সোনা গল্পে চাষি তার বউকে একথা বলেছিল চাষি বানান এখানে রসিকার দেওয়া আছে তো তোমরা রশিকারই দেবে আর যেহেতু বলেছিল করে বলা আছে তুমি করে তো বলেছিলই লিখবে তুমি করেই লিখবে এরপর বলেছে যে কেন এ কথা বলেছিলেন তো উত্তরটা দেখো সোনা গল্পে চাষি ও তার বউ তাদের মেয়ে সোনাকে নদীতে স্নান করিয়ে মোছাতে গিয়ে দেখে মেয়ের গায়ে বালি চিকচিক করছে অনেক মুছে ঝেড়েও সেই বালি কিছুতেই গা থেকে ঝরছিল না তখন চাষি ভালো করে দেখে কথা বলেছিল তার বউকে একথা মানে ওই যে ওই লাইনটা যে নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরেই দিয়েছেন তো তোমরা এই গল্পটা নিশ্চয়ই পড়েছ তোমাদের নিশ্চয়ই জানা আছে তোমাদের বই আছে সোনা গল্পে ওখানে তার মেয়েকে স্নান করাতে নিয়ে গিয়ে যখন মোছাতে গেছে বালিগুলো চিকচিক করছিল এবং কিছুতেই ছেড়েও বালিগুলো না এবার তখন চাষি ভালো করে সেটা নিরীক্ষণ করে এই কথাটা বলেছিল তার বউকে এর পরের প্রশ্নটা দেখো পরের প্রশ্নটা দিয়েছে নদী কবিতায় নদীর সঙ্গে কবি সারা জীবন চলতে পারেননি কেন কবিতাই বলা আছে প্রথমেই তো আমি এখানে প্রথমে দিয়েছি দেখো শক্তি চট্টোপাধ্যায় রচিত নদী কবিতায় কবি নদীর সঙ্গে সারা জীবন চলতে পারেননি কারণ নদী সোজা পথে চলে না নদী চলে বাঁকা পথে তিনি সোজা সহজ পথে চলতে চান কারণ তার বাঁকা পথে চলতে মানা যদি নদী সোজা পথে চলতো তবে তিনি নদীর সঙ্গে সারা জীবন চলতে পারতেন তো এই যে লাস্টের লাইনটা লিখেছি তোমরা চাইলে এই লাইন লাইনটা এই জায়গাটায়ও লিখতে পারো এখানে লিখে এই লাইনটা এই লাইনটা এখানে শেষ হয়ে গেলে তারপরে তিনি সোজা সহজ পথে চলতে চান বলে এই অবধি লিখলেও কিন্তু হবে আমার তাই মনে হলো যে এই লাইনটা এই জায়গাটায় দিলে ভালো হতো তো তোমরা ওই কবিতাটা পড়েছ নিশ্চয়ই জানো যে নদী বাঁকা পথে চলে বলে তিনি বলছিলেন যে সোজা সহজ পথে চলাই ভালো কারণ আমার বাঁকা পথে চলতে মানা ঘাটের দশজন দশ রকম কথা বলবে সেই জন্য তিনি নদীর সঙ্গে সারা জীবন চলতে পারেননি তো এবার পরের প্রশ্নটা দেখো দেখো তিন নম্বর প্রশ্নটা কি আছে এই প্রশ্নের উত্তর একটাই প্রশ্ন এবং তার উত্তরটি লেখো তো দেখো কী লিখেছি উক্ত উক্তিটি মানে এই যে এই লাইনটি জীবন সরকার রচিত নদীর তীরে একা গল্প থেকে দেওয়া হয়েছে এখানে প্রশ্নটি হলো অনেক নদীর তীরে লেখক একা একাই গিয়েছেন কেন এটাই হচ্ছে প্রশ্ন আর তার উত্তরটি হল লেখক একজন প্রকৃতি পড়ুয়া হতে চান তাই তিনি একা একাই নদীর তীরে গিয়েছেন তো এইটুকুই হবে উত্তর তো ওইখানে বলেছিলেন উনি যে তিনি একা একা কেন গিয়েছেন অনেক নদীর তীরে কারণটা হলো তিনি প্রকৃতি প্রেমী হতে চান সেই জন্যই গিয়েছেন এরপরে লাস্ট কোয়েশ্চেনটা দেখো চার নাম্বার। কি বলেছে আমি কেবল যাব একটি বার কথক কোথায় যেতে চায় কিভাবে সে সেখানে যাবে তো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতায় কথক এখানে কবি নিজেই কবি সাত সমুদ্র তেরো নদীর পাড় যেতে চান এখানে এটা আমি কথক বলেছে এবার কথকটা কে সেটা না জানলে উত্তরটা কি করে লিখবে সেই জন্য আমি এই লাইনটা লিখেছি তোমরা চাইলে এই লাইনটা এইভাবে না লিখে এইভাবেও লিখতে পারো যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকা যাত্রা কবিতায় কবি সাত সমুদ্র তেরো নদীর পাড় যেতে চান এটা লিখলেও হবে তারপরে বলেছে যে কিভাবে সে সেখানে যাবে তো ওই কবিতাতেই বলা ছিল যে রাজগঞ্জের ঘাটে মধুমাঝির একটি নৌকা বাধা আছে সেটা কারো কাজে লাগে না সব সময় পাট বোঝাই করা থাকে হুম তো সেটা যদি তাকে দিয়ে দেওয়া হয় তখন তিনি সেটা নিয়ে তার মধ্যে একশোটা দাঁড় লাগিয়ে পাঁচ চার পাঁচ ছটা পাল তুলে দিয়ে নৌকাটা নিয়ে সাত সমুদ্র তেরো নদীর পাড় যেতে চান তো এটা হচ্ছে ঘটনাটা এবার আমি লিখেছি কি সেটা তোমাদের বলছি যে রাজগঞ্জের ঘাটে মধুমাঝির একটি নৌকা বাধা আছে সেটা কারো কাজে লাগছে না কবি সেই নৌকাটি নিয়ে তাতে একশোটা দাঁড় এবং চার পাঁচটা ছটা পাল তুলে দিয়ে নৌকাটি নিয়ে সাতসমুদ্র তেরো নদীর পার যেতে চান তো এইটুকুই ছিল তো আশা করি উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কমেন্ট করেও জানাবে কেমন লেগেছে চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তাহলে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে